যুবকল কালবাডো রাস্তা কথা মাঝে মাঝে হওয়া যায় গতিকে যুবকলের হইল হয়তো আপনারা এরিয়াত নাই কালবাডে একটু টাকা যদি ওনার ঠেমে একটু টাকা যদি দেখে নেন ইরু দেওয়া যুবকল বা হজন বা নানি রবিজিয়ে কইছন তফসির ইবনে কাসির আজন অযথা অকারণে রাস্তার পাশে বসিও না তুমি তাই দায়িত্বশীল হইবা জিম্মাদার হইবা গুনাগার হইবা বলে কিলা রাস্তার পাশে দিয়ে যাবার সময় হেও সালাম করলো সালাম করার পরে জবাব দেওয়া ওয়াজিব হই গেল যে তোমার লাগি যদি তুমি এই সময় জবাব দেও না তুমি গুনাহগার হইলা ওয়াজিব রে তরক করলাই দুই লম্বা রাস্তার পাশে দিয়ে যাবার সময় কোনো মানছে জিজ্ঞাসা করলো তোমারে বা অমুকর বাড়ির যাইতাম তখন তোমার উপরে ওয়াজিব হই গেল তারে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া ঠিকানা কইয়া দিকে ওদিকে লাপকা ওদিকে লাপকা সিনেমাতে তারে মসজিদে মঞ্জুর পৌঁছাইয়া দেওয়া জিজ্ঞাসা করলেও হক কইতা আপনার আমার উপরে বুখারী শরীফের হাদিস হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম এক মুসলমান অপর মুসলমানের উপরে পাঁচটা হক আছে এর মধ্যে হইল গিয়া মুসলমানে যখন সালাম করলো সালামের জবাব দেব ইয়া তাকসে গিয়া লোকানি ওয়াজিব এটা একদিকে হক অপর দিকে ওয়াজিব এর লাগি সালাম যে সময় করি লাইবা সালামের জবাবটা আপনি জলদি জলদি দিতা মাহফিল আলিম আপনি সালাম করলে জবাব জলদি দেওয়ার চেষ্টা করেন জানি রাস্তায় সালাম করলে জবাব দিবা জান্নাতে গুনাহগার হইবা কারণ জবাব দেব ইয়া তাকসে গিয়া ওয়াজিব সালামর কিছু মাসলা আছে সালাম এখন খে কারে করতাম ছোটয় বড়রে বড়য় ছোটরে সালাম কোনো বেদ নাই সালামও কোনো নিষেধ নাই বড়য় ছোটরে করতে পারো ছোটে বড়রে তাজিমান হিসাবে ছোটয় বড়রে আগে করতাম সম্মানার্থে বড়য় জবাব দিলাম এখন দেখো কা বিশেষ করিয়া রাস্তার দিকে হাঁটিয়ে যাওয়ার সময় অপরিচিত একজন মহিলা আমার লাগি বেগে না এই মহিলারে কোন পুরুষে সালাম দিতে পারো না যাইজ নাই আর মহিলা অপরিচিত পুরুষে সালাম দিতে না বলে সালাম তো সাবর কাম দিলাই মহিলা বলে রলা দি দি না মহিলা দিতে না পুরুষ না বেগানা এই সালাম নিছে ফসরা বা ইস্তেঙ্গার হালত দেখছন ফসরা না নিছে সালাম না নিছে এবং হেওরে খানিক দেখছো সালাম করতে না খরি লাইছো সুবিধা নাই খাওয়ার পরে জবাব লোক কয়া জবাব দিদি আদায় করতা খরি লিছো নেও জনে যার জন্য বিশেষ করে ঘুমন্ত অবস্থা সালাম যাইজ না এখন মানুষ ঘুম খালি সালাম করলে শুনবো নি ওই মানছি জি না এর লাগে মানুষ খেলা দুলার তারে সালাম দিও না কোনো সমগ্ন তখন নেই খেলা সাইজনে গল্প করডা এক জায়গায় সালামি সময় দিও না কারণ সাইরজনে গল্প করডা বড় আনন্দ করডা এই সময় সালাম দিতায় না কয়েকজন জমা হইয়া সাইত্রা গল্প করডা এই সময় সালাম দিতা না এরা আপনার মুখা যদিও দিয়ান সালাম তাহলে সালাম করতাম এর লাগি আল্লাহর বন্দে গান বিশেষ করিয়া ওয়াসসালামু আদুয়া উলিল হায়াত সালাম একটা দোয়া দোয়ায় মানুষর কি হয় বলে হায়াত বাড়ে দোয়ায় মানুষর কি হয় বলে হায়াত বাড়ে এর লাগি দোয়া বাবা বিশেষ করিয়া তাকছে কি একটা ইবাদত বিশেষ করি আল্লাহর বন্দে গান যার জন্য দোয়া কইতে গিয়া দোয়ার ফজিলত নিশ্চয় আপনারা শুনছেন দোয়া এমন একটা ইবাদত সবার কাছে দোয়ার আরজ রাখতা দোয়া করতা মুসলমানে যখন এবাদত বন্দেগি করিয়া যখন সে দোয়া করব দোয়া করতে সময় আল্লাহর কাছে দোয়া যখন করব অন্যর কথা হইয়া দোয়া করার চেষ্টা করবা এই দোয়া আল্লাহ কবুল করন অন্যর কথা হইয়া দোয়া করলে দোয়া কবুল করন এর লাগি রাসূলুল্লাহ ফরমান মুস্তাজাবুদ দাওয়া তিন গুরুর দোয়া কবুল তিন গুরুর দোয়া কবুল এক নম্বর ইয়া তাকসুন যা মুসাফিরের দোয়া কবুল যেমন আপনারা রিকানো আমি মুসাফির হালতে বর্তমানে আছি সফরের হালত মুসাফিরের বাবা দোয়া কবুলের জন্য মুসাফির লইয়া দোয়া করলে দোয়া কবুল হয় হইতে পারত না কোন দোয়া কোন সময় কবুল হইব যার জন্য দুই নম্বর মজলুম ব্যক্তির দোয়া কবুল একজন মানুষে আর একজনের উপরে যদি জুলুম করে মানুষে কষ্ট ভাইয়া খান্দিয়া যদি দোয়া করি নাই এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তিন নম্বর ইয়া তাকসে গিয়া মা এবং বাবার দোয়া কবুল খার প্রতি আওলাদর প্রতি মা বাবার দোয়া করক কা জীবনে আওলাদ আপনার ভালো হইবা বলে না আমার আওলাদ দেব দুষ্টমি করন মেসাব দোয়া করিও মেসাব রে দোয়ার আরজ রাখছন ঠিক আছে তবে মা বাবা আপনার জীবনে আপনার দোয়া করন মা বাবার ঘরে সন্তান ও সময় নষ্ট হন যদি মা বাবার সন্তান রে হারাম যদি খাওয়াইয়া তা হয় হারাম খাইলে আওলাদ বড় হারামই হয় আওলাদ বড় নষ্ট হয়
এই আওলাদ বড় হওয়ার পরে মা বাবার দিকে হারামি সুরকে চায় দুই নম্বরে আর ডাকছে গিয়া মা বাবা আওলাদরে যদি জীবনে সুশিক্ষা শিক্ষিত করেন না আওলাদরে গড়িয়া যদি তুলেন না আওলাদরে মত কথা শিখাইয়া তুলেন না গড়িয়া তুলেন না আদব আখলাক শিখাইয়া তুলেন না ছোটবেলা আওলাদরে শিক্ষা দিয়া গড়িয়া তুলছেন না জানিয়া রাখবা বড় হওয়ার পরে সে আওলাদে মা বাবার কষ্ট দিয়ে এর লাগে আওলাদ বুঝরাই আওলাদটা নষ্ট হয়ে গেছে গিয়া খারাপ রাস্তায় চলে রামডাল লাগে দুর্ব্যবহার করে মা বাবা নমাজ পড়িয়া দোয়া করো মা বাবার দোয়া কবুল আল্লাহর দরবারও দোয়া করো আল্লাহ আপনার আওলাদের জীবন ঘুরাইয়া দিব খারাপ রাস্তার থাকি বালা রাস্তা আল্লাহ যাতে ঘুরাইয়া দিবা এর জন্য বিশেষ করিয়া দোয়া করো আল্লাহর দরবার আওলাদ ভালো হইতো আওলাদের প্রতি মা বাবার দোয়া কবুল নমাজ পড়িয়া দোয়া করতা মা বাবার দোয়ার বরকত দিয়া আওলাদের রিজিক মানেন যদি কোন আওলাদে মা এবং বাবার দোয়া লইতে পারে তাহলে জানিয়া রাখবা দোয়ার বরকতে আওলাদের জীবন এতটুকু উন্নত হইব কোন অনেক দোয়ার বরকতে আওলাদের জীবন এতটুকু উন্নত হইতে পারে যার কারণে বিশেষ করিয়া বাবা মা বাবার দোয়ার বরকতে আওলাদের রুজি রোজগার বাড়ে আওলাদের জীবন বিশেষ করিয়া উজালা হয়ে যায় আমার ধারণা বিশ্বাস আমার মার দোয়া বিশেষ করিয়া বাবার দোয়া আছে তবে মার বেশি দোয়ার বরকতে আজকে উদালে জমিন হইয়া আপনার সামনে মাইকো মাতিয়ার বলে কিলা আমার লাগে উলা না আটটাই নবই বলে গফরছি না গাড়ি আমার মায়ের বড় আশা আসবে আল্লাহ আমি বলতাম মাঝে মাঝে নমাজ পড়িয়া মায়া কইতা আর কইতা বাবা আমি দোয়া করবো মানে মাদ্রাসা পড়িয়া ওয়াইজ হইতা ওয়াজ করতাম মানছে তোমার তকবির দিবিতাম আমার মাইয়ে কইতা আমার মাই সব সময় আলোহান হইতে আমি কইতাম গো দোয়া করিও আল্লাহ চাই বা নাইটা দোয়া করিও আমার মাইয়ে সব সময় আমার হইতে আমার মনে আছে আর দুই নম্বরে আটাকছে গিয়া পাবি জুড়ি আমার মেসার আগে বয়ান করিয়া গেছ না দিন 2005 ইংরেজি যখন আমরা পড়াশোনা করিয়া ওই সময় সাপ্তাহিক সবার মধ্যে আমি একদিন হলো ফার্স্ট বয়ান করছি দুই নম্বরে ওলা বয়ান করছি পাবিজুরি মাদ্রাসা সাপ্তাহিক জলসাদ বয়ান করতে গিয়ে মেসাবে আমার কিছু বয়ান শুনছেন আমার গলার কণ্ঠ সুর ভাইয়া কইছেন মেসাবে একদিন হবা আমার নাম ধরিয়া কইলা কইলা নাম তুমি কিতাব চা তুমি ওয়াজ করিও তুমি ওয়াজ করতে পারবাই আমি হইয়া মেসা পারমনি বলে আমার ভাই আমি দোয়া করবো তাই মেসা বড় ইশারা আছে দোয়া আছে যার বরকতে আজকে আপনার পরা ত্রিপুরা সাম্রাজ্য বিভিন্ন জায়গাতে আপনার তোর দোয়ার বরকতে যাই আর কারণ কোন সময় কোন উস্তাদে সাগরিদরে বা ছাত্ররে দোয়া দিবা কোন ফিরে কোন সাগরিদর প্রতি নেক দোয়ার নেক তবজ্জু ডালিবা কোন সময় উস্তাদে ছাত্রর প্রতি নেক দোয়া দিবা কোন সময় বাবায় দোয়া করবা ওলা দরবতে কোন সময় মায়ের দিল দিয়া ওলা দরবতি দোয়া করবা এক দয়া আওলাদ একবারে উঠি যাইব ভার হয়ে যাইব কোন গাঠো আর আওলাদ তার জীবনে আটকিত নাই এর লাগি ছাত্র জীবনে ছাত্র যারা আছো স্কুল কলেজ মাদ্রাসা ফরিদরা শিক্ষক আওলার অনেক দোয়া লওয়ার চেষ্টা জীবনে করকুয়া বিশেষ করিয়া যারা ফির মসজিদ দর্শন ফিরর কাছে গেলে সুযোগ করক্ষা বালা ব্যবহার করেন আপনার ফিরর নেক নজর কোন সময় পড়ব এক দোয়া আপনি ভার হয়ে যাইবা আর মা বাবা যারা জীবনে পাইছো কখনো পর্যন্ত আসন মা এবং বাবার জীবনে খেদমত করার চেষ্টা করো কোয়া মা বাবার বেশি ওয়াজন নসিহতর প্রয়োজন নাই মা বাবার নেক দোয়া লক্ষ্য মা বাবার কোন সময় কোন ভুল দেখলে আওলাদ তুমি ভুল ধরার যাইও না তুমি জেংড়ি মারিও না কথা কইও না মা বাবার বদুয়া লাগি গেলে ধ্বংস হইবে বরবাদ হইবাই এর লাগি মা বাবার জীবনে মেহনত করো খেদমত করো মারা যাওয়ার আগ পর্যন্ত মা বাবার আদর যত্ন করো জীবনে আওলাদ রে নেক দোয়া লইবার সময় হইলো মা বাবা যখন বয়স কই যায় জোয়ান বালা মা বাবার দোয়া তেমন পাইতা না তুমিও জোয়ান মা এবং বাবা জোয়ান মা বাবা বৃদ্ধ বয়স তোমার ঘরে মা বাবা যেই সময় বাড়ি আটকি যাইবা বাবা বাজারে যাইতে পারতো না খাবার দ্রব্য গুলো আনতে পারতো না অনেক জিনিস আশা আছে গাইতা মনের আশা আছে পূরণ করতে পারত না এই সময় আওলাদর ভাই ছোট বাচ্চাদের মতো মন হয়ে যায় আওলাদর ভাই চাই আর বাবা আমার আওলাদে কি জিনিস নিয়ে আসে
আপনার ছেলে তখন তুমি তোমার সন্তানর লাগি বালা মিটাই নিয়া যাই যায় তোমার মা এবং বাবার হাতে নিয়া তুমি ওদেও বাচ্চারার মত মন হই যায় এই সময় খাবার কোন জিনিস পাইয়া মা বাবার মন না খুশ হইয়া থাকে যে খুশ হওয়ার পরে এই সময় আওলাদর লাগি দোয়া দিন মা এবং বাবা বেশিরভাগ বয়স্ক হওয়ার পরে এর লাগি বয়স্ক হওয়ার পরে মা বাবার সাতানির কারণে মা বাবার ভালাইও না জীবনে আর কোনো নেক দোয়া পাইতে নাই এর লাগি বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে স্বামী এবং স্ত্রী উভয় যে দুইজন আছেন দুনিয়ার জমিনের মধ্যে উভয় জনের মধ্যে মিলমিশা যেটা রাখতো বেশিরভাগ স্বামী এবং স্ত্রীর মধ্যে মিলামিশা সম্পর্ক মায়া যদি বেশি ফয় ফ্যামিলির মধ্যে যদি থাকে না সন্তান পাইবা সন্তানটা দেখবো মা বাবার মধ্যে তেমন মিল নাই সন্তানটা মা বাবার ইজ্জত তেমন দিত নাই হইব বাবা দেখছি মারে গালি গালাজ ক্রমে ক্রমে হরয় সময় সময় বাবা খালি মারে দেখছি গালি গালাজ হরণ আর মায়ের দেখছি বাবারে অনেক সময় কঠোর কথা হই নাই সন্তান হয়তো মারে মায়া করবো বাবারে করতো নাই কিবা তো বাবারে আদর করবো মায়া করবো মারে করতো না এক সাইড লই লাইব এমন অবস্থা হইব ঘরের মধ্যে আওলাদ হলে মা বাবারে আর তারা ইজ্জত দিত নাই এর লাগে মা এবং বাবা জীবনের মধ্যে সন্তানাদি পাওয়ার পরে জীবনে খুব কেয়ার হলে ডাক্তার সন্তানের সামনে যাতে কোনো মানে ঝগড়া দেখা যায় না আত্মা তো মাঝে মধ্যে লাগে ঝগড়া টুকটা লাগি না না হর হালে তো হর হামেশা না যদি সব স্ত্রীর মধ্যে যদি সুসম্পর্ক মিল মায়া মহব্বত থাকে না সন্তানের জীবন উন্নত হয় না সন্তান ভালো হবে না সন্তান দুষ্ট হইব নষ্ট হইব কারণ বিশেষ করিয়া সন্তানে মা বাবার ইজ্জত দিত না সন্তানে মা বাবার কোনো মানে গুরুত্ব দিত না সন্তান পথ ভ্রষ্ট হইব নষ্ট হইব এর লাগে বিশেষ করিয়া কোনো মহিলা যদি স্বামী জমিন থাকা অবস্থায় স্বামীর সঙ্গে যদি নাবর মানে খাস করিয়া তা হয় আর স্বামীর যদি বদ্দোয়া যদি কোনো স্ত্রীর উপরে যদি হয়ে যায় জানিয়া রাখবা স্বামীর বদ্দোয়া হরলে এই মহিলার দোয়া এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না যদি না হোক যদি মহিলায় বিশেষ করিয়া স্বামীরে যদি কষ্ট দিয়া তখন যন্ত্রণা দিয়া তখন তাহলে স্বামীর যদি বদ্দোয়া পড়ে মহিলার এবাদত পর্যন্ত নষ্ট হয়ে যায় আর কোন স্বামী যদি না হোক যদি স্ত্রীরে যদি আউরি জুলুম করুন কষ্ট দিয়া তা হয় কোন স্বামী কোন স্ত্রীরে এত বেশি মারামারি করিয়া তা হয় আল্লাহর বান্দেগান জানিয়া রাখবা ইলা যদি করিয়া তখন তাহলে মহিলার বদ্দোয়ার কারণে স্বামীর কোনোদিন উন্নত হয় না সংসার সুখের হয় রমানির গুণে মহিলারে আপনি সুন্দরভাবে ব্যবহার করেন মহিলা যত আনন্দিত খুশি হইবা স্বামীর উন্নতির জন্য দোয়া করবা স্বামীর লাগি দোয়া করবা স্বামীর রুজি রোজগার আল্লাহ জমিন বাড়াইয়া দিবা এর লাগে ঘরের মহিলা সুন্দর যদি ব্যবহার পায় স্বামীর জন্য খুশ হইবা স্বামীর লাগি দোয়া করবা আপনার রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বেশি করে বাড়াইয়া দিবা যার জন্য আল্লাহর বান্দেগান মহিলা স্বামীর কি করকা সালাম জানাকা আর স্বামী গর স্ত্রীরে সালাম তাই করতে পারণ যাই যাচ্ছে তবে করেন না ওলারান সালাম করো লাগবে না স্বামী গর স্ত্রীর সালাম করা নিষেধ এখন সালাম করেন না কেন স্ত্রী তো সব অবস্থা ছুটো না নি স্ত্রীয়ে সালাম দিলাইলা আপনি আলেখ লইলা বস কাফি লাগিয়া কোনো অসুবিধা নাই এখতেরাম হিসাবে স্বামী গর স্ত্রীরে সালাম দেওয়া দেন না কারণ স্বামীর স্তর আলাদা স্বামীর এগর স্ত্রী সালাম দিতা স্বামী জবাব দিলা বস হক আদায় হয়েছে আল্লাহর বান্দাগার আব্দুল সালাম দুই নম্বর হইল মুসলমানের হক ওয়াইয়াদাতুল মারিজ বেমারির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বেমারি দেখা যাইতা বেমার শুনছেন লাগা বাড়ি কোন আত্মীয় স্বজন বেমারি দেখাইল গে সুন্নত আমার নবী যে ফরমায় বেমারি দেখা যাওয়ার সময় কোনো বস্তু খাওয়ার নিবা নেওয়ার এক সুন্নত বেমারি দেখা সুন্নত নেওয়া সুন্নত এমন যদি কোন হিন্দু ধর্মের ভাই বেমার হয় তারে দেখা যায় তাহলে প্রতিবেশী বলে আজ এইটা বারণ সে মানুষ হিসাবে মানব জাতি হিসাবে তারেও দেখা যাইতা এটা আমরা ইসলামে হক প্রতিবেশী নানা লাগা বাড়ি হিন্দু মানুষ আসুন না দেখা যাইতা কার্মী মানুষ আসুন দেখা যায় না আপনার সম্পর্ক দেখা যায় অসুবিধা নাই কিন্তু বিশেষ করিয়া নিষেধ আছে বেমারি দেখার পরে ডট দেখাইবা না আমরা নুগিয়ার মাঞ্চরে অনেক সময় ডট দেখাইলাই বলা হয় নাই ক্যান্সার যদি হয় খেয়ে গিয়া কই ভাই আল্লাহ আল্লাহ হেফাজত করতে আর তো বাসার আসা নাই হই দেন যা হয় এবার খাবাইল আর বাস্তা নাই হ্যাঁ বলা হই না
হই আমরা ডরটা খাইলে মানুষের আর হুশ হারাই নাই দালি ইলা কই তারা ক্যান্সার বেমার হবে ক্যান্সার বেমার হবে আল্লাহ শিবা দেনে ওয়ালা ওয়া ইজা মারিতু ফাহুয়া ইয়াশফি আল্লাহ বেমার দেওয়ার পরে আমার শিফা দেনে ওয়ালা বেমার দেই শিফা দেই বেমার দেনে ওয়ালা আল্লাহ শিফা দেনে ওয়ালা মাওলানা আলী আহমদ সাহেবের বাবার ক্যান্সার হইছিল কমছে দাঁতর জামি তো হইছিল যে গুয়া বেশি খাইতা অর্থাৎ থাকি দাঁতর জামি একটু গা হয়ে সুনুন লাগে অর্থাৎ থাকি তো ক্যান্সার হয় আপনার মুখ ভারিল সিরিল বসায় খাটিছে ওয়ালা আর বাদে সুন লাগলো কোনো জিনিস লাগিয়া ইনফেকশন হইয়া ইয়া ক্যান্সার ক্যান্সার মারিছে বেশি সুপারি সুন দিয়া খাইতরা দাঁতর জামি গা হইয়া হইয়া অর্থাৎ ক্যান্সার যার বই যাও তো ক্যান্সার সব জিনিস জিনিস লিমিটেড কাপা যেমন আপনার মাংস খাইলে আর দুধ খাইতা না ক্যান্সার বেমার হওয়ার লক্ষণ থাকে মাছে মাংস একলগে খাইতা না ক্যান্সার হওয়ার লক্ষণ থাকে যেটা খাইলে একটা দিয়ে খাইতে আমরা সারা মিলে খাইলে না আমরা খাবার কত কত হইল এক পেটও যাইত না আমি সাততা দিয়ে দিলাম জমাইয়া হ্যাঁ কত ক্ষতি আমরা কত ধরনের বেমারি আল্লাহর বান্দে এর লাগি জীবনে খানির মাখানিটা কন্ট্রোল করো বেশি গোশত খাইলে মানে বেশি মাংস খাইলে দিল শক্ত হয়ে যায় ইটা হইল কি ইলমে তসওয়ুফর সবা বিশেষ করিয়া বুজুর্গানে দিন হলে দেখবা মাংস বেশ খাই না বেশি মাছও খাই না তোর মাংস বেশি নিষেধ আইছে বেশি মাংসে যদি মাংস খায় যে কোনো মাংস মানে গোশত খাক বা মুরুগ হোক বা অন্য জিনিস হোক তাহলে জানিয়া রাখবা মাংসর কি হয় দিলটা শক্ত হয়ে যায় পাথর হয়ে যায় বেটায় দোয়া করবো আল্লাহ আল্লাহ করবো দিলটা নরম হইতো না এর লাগে গোশত খাইলে দিল শক্ত হয়ে যায় মাছ মাংস লিমিটেড খাওয়ার চেষ্টা করো কারণ আমরা বেমার আজার বেশ আমরা খানির মধ্যে তেমন কন্ট্রোল নাই মাছ মাংস বুনা বড়া চড়া ডিম ডাম সব তো আল্লাহ দিয়েছে যাবে না এটা আইটেম আচ্ছাই আসতে একদিন কি বলে খাইছেন বাড়িতে তবু লিমিটেড রাখো দুই দিন নিরামিষ খাবা একদিন মাছ আনো খাবা সপ্তাহে একদিন মাংস আনিয়ে খাবা ওরা আনি আমরা ইলা নাই আজকে রৌ খালকে পোলট্রি আজকে রৌ খালকে পোলট্রি না আনি নিরামিষ রবা মুখে দি যায় না হই না না খাইয়া খাইয়া খালি রুগী খালি বড় বড় রোগ খালি নার্ভর সমস্যা ফেটর সমস্যা আর আমাদের শরীরে বেমার বেশি আমরা হজরত নামাজ টাইমে পড়ি না খুব হক বলা রানি ফজরের নামাজ টাইমে পড়ি না একটা জন্তু আসছে সমস্ত রাইছে কিন্তু জাগ্রত থাকে দিনের বেল সকাল বেলা খুশি মুছি এখানে আটি বিটি ঘুমায় আপনার আর গাও তো আছে এটার নাম কিতাব দেখ কুকুর হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন কুকুরের ছয়টা গুণ সম্পর্কে বয়ান করা হয়েছে তিনটা গুণ ভালো তিনটা গুণ খারাপ আমি কই খানো খানো কোন জায়গা থইছে তবে সারা হইয়ার না খারাপ তিনটা গুণ নিয়ে আমি আলোচনা করে নাই বালাই গুণ হইয়ার না সময় বেশি রাখবো দেখো খারাপের মধ্যে একটা হইল কুকুরের খুব বেশি হিংসা বেশ না খুব হিংসা আমার ওলা হিংসা যদি বাড়ি যায় কুকুরের মতো বাবা নিকৃষ্টতম ইজিমেল লাগে হিংসা বিশেষ করে করতাম না অমুক উঠি যাইতা নি হিংসা এটা না অমুকর দন বাড়ি যান হিংসা না হিংসা করলে আমি নিচে দি যাইব ধ্বংস হইব আমার জীবনে বাবা উন্নতি হবে না আল্লাহ তারে সম্পদ দিছে দে ইলা যদি খুশি হই না আল্লাহ আপনার ওলা বাড়াইয়া দিবা দুই নম্বর কুকুরে যেসা জায়গায় প্রস্রাব করে কুকুরে দাঁড়াইয়া প্রস্রাব করে লাগি দেখেন জানি কুকুরে জেসা জাগাত পসরা করে দাঁড়ায় পসরা ঘরে আপনি যদি জেসা জাগাত পসরা করিলেন দাঁড়ায় বসরা ঘরন তাহলে জানি আর আপা কুকুরের মত নিকৃষ্ট হয়ে যাবা তিন নম্বরে আতাকসে গিয়া কুকুরের মধ্যে বিলকুল হায়া শরম নাই আছে দি হউ আগর মাতো আইছে কুকুরের শরম আছে না হই যায় জি না ও কুকুর সারা রাত দেখবকা জাগ্রত রাত জাগ্রত থাকে তার মালিক রে পাড়া দে সকালবেলা কোবাটি বিটি